ফারুক হোসেন কথা বলেন খুব গুছিয়ে, রং করা চুল, হাত ঘুড়ি, মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস, পায়ে পলিশ করা জুতো, এগুলো পরেই রোজ কাজ করতে বের হন তিনি। সরকারি কিংবা বেসরকারি চাকুরে নন কোনো কোম্পানির প্রতিনিধিও। তিনি একজন রিক্সা চালক, নিজেকে রিক্সা ড্রাইভার বলেই পরিচয় দিতে বেশি পছন্দ করেন ফারুক। লক্ষ্মীপুর শহরের অলিগলিতে যাত্রীদের নিয়ে ঘুরে বেড়ান তিনি। পোশাক পরিচ্ছদ পরিপাটি, কেতা দুরন্ত বলতে যা বোঝায় আর কি। রং মিলিয়েই বানানো শার্ট প্যান্ট টাই, বানানো আছে বেশ কয়েক সেটও, একটা ময়লা হলেই আরেকটা পরে নেন তিনি। লক্ষ্মীপুর সদরের বাঞ্ছানগর এলাকার বাসিন্দা তিনি। বাবার নাম মোহাম্মদ শাহজাহান। লেখাপড়া তেমন না জানলেও কথা খুব গুছিয়ে বলেন ফারুক। কখনো কোনো যাত্রীদের সঙ্গে বাজে আচরণ করেন না, ভদ্রলোক বলেই প্রশংসিত তিনি। অনেকেই বলেন তার এমন রিপোর্ট চলায় মুগ্ধ করে যাত্রীদের, বেশিরভাগ সময় খুশি হয়ে ভাড়া বেশি দেন যাত্রীরা। এলাকার মানুষ তার রিক্সা করে ঘুরতেই বেশি পছন্দ করে। এখন শহরের কমপক্ষে 500 লোকের কাছে তার ফোন নম্বর রয়েছে। অনেক সময় যাত্রীরা অপেক্ষা করেন তার রিক্সায় চড়ে ঘুরে বেড়াতে, ছবি তুলেন, সেলফি তুলেন, সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেন। বেশ নামডাক এখন ফারুকের। কেউ কেউ খুশি হয়ে 20 টাকার ভাড়া 100 টাকা দিয়ে দেন। এলাকায় সে এখন স্মার্ট রিক্সা চালক নামে পরিচিত, অনেকে ডাকেন ডিজিটাল ফারুক নামেও। আগে রাজমিস্ত্রির কাজ করতেন ফারুক, দৈনিক 300 টাকা আয় হতো। এক সময় কাজ নেন খাবার হোটেলে, তবে কোনো কিছুই সংসারের কষ্ট ঘুচাতে পারেনি ফারুকের। 2 বছর আগে ভাবতে শুরু করেন নতুন কিছু করার, একদমই ব্যতিক্রম কিছু। শুরু করেন শার্ট প্যান্ট পরে সেজেগুজে রিক্সা চালানো। এখন প্রতিদিন তার আয় 700 থেকে 800 টাকা। সংসারের কষ্ট অনেক কমেছে তার। ফারুক বলেন, নিয়ম করেই প্রতিদিন রিক্সা চালাই, আবার 3টার মধ্যে বের হই, 10টা থেকে 11টার মধ্যেই বাসায় ফিরি। গত শুক্রবার বাঞ্ছানগর এলাকায় ফারুকের ভাড়া বাসায় গিয়ে দেখা যায় ফারুকের মতো পরিপাটিও ফারুকের ঘরটি। দোতলা বাড়িটির নিচতলায় থাকেন তিনি। বাড়ির মালিক কামাল হোসেন বলেন, কিছুদিন আগে ফারুক 6000 টাকা দিয়ে ফ্ল্যাটটি ভাড়া নেন। আশেপাশের উৎসুক ব্যক্তিরাও তাকে দেখতে আসেন, সবার সঙ্গে ভালো ব্যবহার করেন ফারুক। তার আচার আচরণের কারণেই যাত্রীরা অন্য চালকের চেয়ে ভাড়া একটু বেশি দেন। ফারুকের স্ত্রী নিপুণ আক্তার বলেন, এক ছেলে এক মেয়ে রয়েছে তাদের। দুজনেই চান ছেলে মেয়েরা ভালো পরিবেশে মানুষ হোক, নিজেরাও চান ভালো পরিবেশে থাকতে। দর্শক, এই স্মার্ট রিক্সা চালক ফারুক আহমেদ সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।